জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ইটভাটা সংলগ্ন ফাঁকা মাঠ থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার। রবিবার রাতে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার বলবল পাড়া এলাকায়। সোমবার সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকায় হইচইয়ের সৃষ্টি হয়। বোমা উদ্ধারে জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ। কে বা কারা ব্যাগ ভর্তি তাজা বোমা মাঠের মধ্যে রেখেছে তা খতিয়ে দেখছে শামসেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে এদিন বলবলপাড়া এলাকার একটি ইটভাটা সংলগ্ন ফাঁকা মাঠে হানা দেয় শামসেরগঞ্জ থানার পুলিশ। তারপরে সেখানে থাকা একটি সেগুন গাছের পাশেই ব্যাগের ভেতরে তাজা বোমাগুলি দেখতে পায় পুলিশ। বোমা উদ্ধারের পরেই এলাকাটি ঘিরে রেখে পুলিশ পিকেট বসানো হয়। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে। কী উদ্দেশ্যে এবং কে বা কারা সেখানে বোমা রেখেছে তার পুরো বিষয়টি তদন্ত করে দেখছে শামসেরগঞ্জ থানার পুলিশ। মাঠার দিকে বোম রাখা আছে, দিয়ে আমি বেলে দেখতে দেখতে চলে এলাম। আতঙ্ক মানে যে আমি তো এখানকার লই, আমি আলম সাহিদ। আমরা এখান থেকে মাঠ ঘাট যাই হেঁটা ঘেঁটা। তো এই জায়গাগুলা বোম রাখা মানে যে বোম পাওয়া মানে যে বিরাট একটা আতঙ্ক।